टीटागढ़ बांगला जामा मस्जिद पक्ष टीटागढ़ ईदगाहे आयोजित हल बीटी रोडर ऊपर बांगलार द्वितीय बृहत्तम नामाज नामाजे उपस्थित छिलेन टीटागढ़ पौरसभा पौर प्रधान कमलेश साउ उपपौर प्रधान मोहम्मद जलील प्राक्तन पौर प्रधान प्रशांत चौधरी कयेक हजार धर्मप्राण मुस्लिम सम्प्रदायर मानुष नामाजे उपस्थित छिलेन। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে টিটাগড় বাংলা জামা মসজিদের ইমাম সাহিদ হোসেন মিজবাহি টিটাগড় পৌরসভার পৌরপ্রধান কমলেশ সাউ প্রাক্তন পৌরপ্রধান প্রশান্ত চৌধুরী বলেন বার্তা এটা দেবো আজকে খুব সুন্দরভাবে আমরা সবাই মিলে সব ধর্মের লোক মিলে আমরা আজকে সুন্দরভাবে ঈদ উদযাপন করেছি এবং আমাদের মসজিদ থেকেও মানে সবার জন্য দোয়া করেছে আল্লাহর কাছে যে যাতে আমরা সবাই ভালোভাবে আমরা থাকতে পারি। কাজে আমাদেরও বক্তব্য এটাই যে আমরা সবাই টিটাগড় পাশি, আমরা সবাই শান্তিতে এবং একে অপরে একসাথে মিলে আমরা থাকব, এটাই আমাদের মানে বার্তা মানুষের কাছে যে কোনো প্ররোচনায় পা দেবেন না, আমরা সবাই এক এবং একসঙ্গে থাকি। आज अल्हम्दुलिल्लाह हमारे ईमान के लिए बहुत ही अजीम मौका है, ये खुशी का मौका है और हमारे इस्लाम में अल्हम्दुलिल्लाह त्यौहार नेकियां करके मनाया जाता है, अल्लाह अल्लाह के रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम का जिक्र करके मनाया जाता है। मैं आपके तवस्सुल से तमाम अहले ईमान अहले इस्लाम को ये पैगाम दूँगा कि अल्लाह के वास्ते ईद को ईद की तरह मनाएँ, यानी नाच गाने खेल तमाशे से दूर रहें, अल्लाह उसके रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम के जिक्र से करीब हो जाएं, यही हम अहले ईमान अहले इस्लाम के लिए ईद है, इसका ख्याल रखेंगे इंशाअल्लाह। अज़ीज़, अगर ईद की हकीकत और ईद की सच्चाई और उसकी अहमियत को हमने समझा और हमने उस पर अमल किया तो अल्लाह तबारक व तआला यकीनन इसका खूब खूब सिला हमें इस दुनिया में भी और आखिरत में तो अता फरमाएगा। इसलिए मैं अपनी कौम के तमाम लोगों से बिलखुसूस अपने नौजवान भाइयों और दोस्तों से कहना चाहूँगा कि अल्लाह के वास्ते ईद सईद को नाच गाने अल्लाह व लईब से बर्बाद ना करें, बल्कि अपने आखिरत की फ़िक्र करते हुए अल्लाह ने जो हमें ज़िंदगी दिया है इसकी कदर करें, अच्छा काम करें, अपने लिए भलाई करें और दूसरों के लिए भी भलाई करने की नेक कोशिश करें। খুব ভালো লাগছে, যেটা সবাই জানে যে পশ্চিমবঙ্গে সেকেন্ড জামাত আমাদের টিটাগড়ে হয়, খুব ভালোভাবে নামাজ আদায় হয়েছে। এখানে দেখছেন আমরা সবাই হিন্দু মুসলিম সবাই মিলেমিশে একসাথে সবার সাথে গলা মিলে আমরা ঈদ উৎসব পালন করছি, এভাবেই চলবে। আমরা টিটাগড়ের বাবা এটা বলতে পারেন যে এটাই আমাদের কালচার, এটা আমাদের সংস্কৃতি যে আমরা সবাই মিলেমিশে একসাথে সব ধর্ম এখানে পালন করি, সব যত উৎসব আছে সব পালন করি, সব ধর্মের লোক, যেটা আপনারা জানেন যে টিটাগড় একটা মিনি ভারত, এখানে সব জাতি সব ধর্মের লোক বসবাস করে, তো আমরা সবাই মিলেমিশে সব উৎসব পালন করি। পাশাপাশি ব্যারাকপুর শিউলি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত খিদাহ ঈদগাহে আয়োজিত হলো ঈদ উপলক্ষে নামাজ। নামাজে অংশগ্রহণ করেন কয়েকশো ধর্মপ্রাণ মুসলিম সম্প্রদায়ের মানুষ। শনিবার আয়োজিত এই নামাজ শান্তিপূর্ণভাবে আয়োজন করতে মোতায়েন করা হয় মোহনপুর থানার বিশাল পুলিশ বাহিনী। অন্যদিকে ব্যারাকপুর পৌরসভার ১৭ নম্বর ওয়ার্ডের অন্তর্গত ওল্ড ক্যালকাটা রোড সৈয়দ নুরুন নবী জামে মসজিদের পক্ষ থেকে শনিবার সকালে আয়োজিত হলো ঈদের নামাজ। এদিনের নামাজে অংশগ্রহণ করেন ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস, ব্যারাকপুর পৌরসভার ১৭ নম্বর ওয়ার্ডের পৌরপিতা শেখ রাজা সহ অন্যান্যরা। এদিনের ঈদের নামাজে কয়েকশো মুসলমান ধর্মাবলম্বী মানুষ অংশগ্রহণ করেন। খুশির সকলের যাতে খুশি থাকে এটাই হচ্ছে খোদার কাছে আল্লাহর কাছে ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা, এবং সেই প্রার্থনা তো হলো এতক্ষণ ধরে, এখন সকলের সাথে সকলের গলা মিলিয়ে তাদের সৌহার্দ্য মিলন এই ধরনের ভালোবাসা যাতে সারা বছর ধরে প্রত্যেকের সাথে প্রত্যেকের থাকে এটাই ঈশ্বরের কাছে প্রার্থনা, খোদার কাছে আল্লাহর কাছে প্রার্থনা। টিটাগড় ও ব্যারাকপুর থেকে সৈকত গঙ্গোপাধ্যায়ের রিপোর্ট, চ্যানেল 24/7।